রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত হলো অতি দরিদ্রদের ইশতেহার প্রবর্তন শীর্ষক আলোচনা। বিকেলে উন্নয়ন সংস্থা সিঁড়ি প্রকল্প এর আয়োজন করে। অতি দরিদ্রের জন্য ইশতেহারের মূল দাবি ছিল 2022 সালের মধ্যে বাংলাদেশ থেকে অতি দরিদ্র দারিদ্র নির্মূল করা। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিলুর রহমান, জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটির বর্তমান সদস্য ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সিঁড়ি প্রকল্পের অ্যাডভোকেসি প্রধান সাজিয়া উমর সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন।